মধ্যে রেখে দিয়েছে, তার থেকে উত্তর। আর দ্বিতীয় ঝর্ণায় পাওয়া যাবে কি, দুধের পানি, দুধ একেবারে খাঁটি দুধ, সুন্দর দুধের ঝর্ণা একটা আছে। আর একটা ঝর্ণার মধ্যে পাওয়া যাবে মধু। পৃথিবীতে যে খাঁটি মধু আমরা পাইনি, সেই মধুর ঝর্ণা আল্লাহ পাক রেখেছেন ওই জান্নাতিদের জন্য, জান্নাত। আর একটা নহর রেখেছে, আর একটা ঝর্ণা রেখেছে, যে ঝর্ণা থেকে আসবে মদ। আজ দুনিয়ার মানুষ আমরা দুনিয়ার যে মদ, এই মদ আল্লাহ হারাম করেছে, এই মদ যে পান করবে তার জন্য এই জান্নাতের মদের ঝর্ণার মদ সে পান করতে পারবে না। দুনিয়ার মদ পান করলে আমাদের নেশা হবে, ওই দুনিয়ার মদ পান করে আমি রাস্তায় শুয়ে থাকব, রাস্তার কুকুর এসে আমার গালে প্রস্রাব করে দেবে। দুনিয়ার মদ পান করে আমি কত অপমান, অপমানিত, লাঞ্ছিত হব, বাজে কথা বলবো, গালাগালি করবো, বিবির উপর অত্যাচার করব, খিস্তি দেব, খারাপ অন্যায় আচরণ করব। আর আল্লাহ বলছেন আমি যে মদের ঝর্ণা রেখেছি, ওই মদ পান করবে আমার জান্নাতিরা, ওই মদ পান করে তাদের কোনো রকম মাতালতা অবস্থা আসবে না, তাদের তারা মাতাল হবে না, তারা ওই মদ পান করে আরো আনন্দিত হবে, সুখ শান্তি লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো হুর। আল্লাহ পাক এমন হুর রেখেছে যে হুরেরা আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বর্ণনা করছে যে তাদেরকে এত পবিত্র যে তাদের দেহ থেকে কোনো নাপাক বস্তু নিঃসরণ হবে না, প্রস্রাব, পায়খানা, ঘাম, রজ, ঋতুস্রাব কোনো কিছু তাদের হবে না, তারা চিরকাল পাক পবিত্র। এই পবিত্র সঙ্গিনী তাদেরকে দান করা হবে। বলুন সুবহানাল্লাহ। এ কোটি কোটি নিয়ামতের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। তাই আল্লাহর মালাইকা ফেরেশতা জিব্রাইল বলছেন আল্লাহ এই বেহেস্তের সংবাদ যে শুনবে সে বেহেস্ত না নিয়ে ছাড়বে না। আল্লাহ পাক তখন ওই বেহেস্তকে পরিশ্রম অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, দান, খয়রাত, জেকেট, পিতামাতার ভক্তি, শ্রদ্ধা, স্বামীর শ্রদ্ধা, পর্দার সঙ্গে থাকা, দুনিয়ার সর্বরকম নেক কাজ করা, সর্বরকম অন্যায় কাজ থেকে বিরত থাকা, এই পরিশ্রম দিয়ে ঢেকে দিয়ে দিলে। তারপর জিব্রাইল আলাইহিস সালামকে বললেন বাবা জিব্রাইল আর একবার বেহেশত দর্শন করে এসো। আল্লাহর মালাইকা ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম বেহেশত পরিদর্শন করে ফিরে এসে বলছে আয় আল্লাহ পাক এই বেহেশতে প্রবেশ করা এত কঠিন, এই বেহেস্তে প্রবেশ করা এত পরিশ্রম, এত কষ্ট, এ পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব হবে না, তাই অধিকাংশ মানুষ জাহান্নামী হয়ে যাবে, তারা বেহেস্তে যেতে পারবে না। দেখুন বাস্তব, তাই বাস্তব, তাই দিনে 24 ঘন্টার মধ্যে খুব বেশি হলে সর্বসাকুল্যে 40 থেকে 45 মিনিট নামাজ পড়লে আল্লাহর হুকুমের নামাজ আদায় হয়ে যায়। ভোরবেলা উঠে ফজরের নামাজ 4 রাকাত পড়তে খুব বেশি হলে 10 মিনিট লাগলো, দুপুরবেলা জোহরের নামাজ 12 রাকাত পড়তে 15 মিনিট লাগলো, আসরের নামাজ 8 রাকাত পড়তে 10 মিনিট লাগলো, মাগরিবের নামাজ 7 মিনিট পড়তে 10 মিনিট লাগবে, এশার নামাজ 17 রাকাত পড়তে খুব বেশি হলে 20 মিনিট লাগবে, এই সর্বসাকুল্যে 40-45 মিনিট নামাজ, বাকি 23 ঘন্টা 15 মিনিট আপনি দুনিয়ার সব কিছু করেন, খাওয়া দাওয়া, ঘুম, দুনিয়ার রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য, চাকরি, রান্না, খাওয়া দাওয়া, দুনিয়ার সব কিছু করো, আর মাত্র এই কয়েক ঘন্টা আল্লাহর ইবাদত আমাদের সময় নয়। যদি বলে ভাই বয়স হয়ে গেল নামাজ পড়বি না, বলে এখন অনেক সময় বাকি আছে, আর ভাই বলিস নি ব্যবসার কাজে এত ব্যস্ত আছি, এই ভোরবেলা উঠে চলে যেতে হয়, রাত 10টায় বাড়ি আসি,
আবার বাড়িতে এসে হিসাব করতে করতে রাত একটা দেড়টা বেজে যায়, কি করে ভাই? নামাজটা আদায় করে, নামাজের সময় না। তাই আল্লাহর মালাইকা ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম বলছেন, আল্লাহ এই পরিশ্রম করে মানুষ জান্নাতে যেতে পারবে না, এই জান্নাতে যাওয়া খুবই কঠিন আছে। তারপর আমার আল্লাহ পাক দোজক তৈরি করলেন, দোজক তৈরি করে জাহান্নাম তৈরি করে জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, বাবা জিব্রাইল একবার ওই দোজকটা পরিদর্শন করে এসো। আল্লাহর মালাইকা ফেরেশতা দোজক পরিদর্শন করে এসে বলছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, যে কেউ এই জাহান্নামের শাস্তি দুঃখ কষ্ট এই জাহান্নামীদের রোনাজারি কান্না এই জাহান্নামের এই আগুনের লেলিহান এই জাহান্নামের সাপ বিচ্ছুর দংশনের কথা যে মানুষটা শুনবে ওই মানুষ জীবনে জাহান্নামে যেতে চাইবে না, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য সে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে। আমার মহান আল্লাহ পাক তখন ওই জাহান্নামকে দুনিয়ার লজ্জত দুনিয়ার লোভ লালসা দুনিয়ার আরাম আয়েস দুনিয়ার সুখ শান্তি জেনা ব্যভিচার শরাব জুলুম পিতামাতার অবাধ্যতা বেপর্দায় চলা দুনিয়ার সর্বরকম অন্যায় দিয়ে জাহান্নামকে ঢেকে দিলেন। তারপর জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, বাবা জিব্রাইল এবার একবার জাহান্নামটা দেখে এসো। জিব্রাইল আলাইহিসসালাম জাহান্নাম পরিদর্শন করে এসে বলছে, আয় আল্লাহ পাক এই জাহান্নাম এই জাহান্নামের থেকে বাঁচা খুবই কঠিন, কারণ এই দুনিয়ার লোভ লালসা এই দুনিয়ার প্রেম মহব্বত ভালোবাসা এই দুনিয়ার জেনা ব্যবিচার এই দুনিয়ার শরাব সুদ ঘুষ দুনিয়ার অন্যায় কাজ থেকে মানুষ বাঁচতে পারবে না, আর ওই মানুষটা জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না, সবাই জাহান্নামী হয়ে যাবে। তাই দেখুন পৃথিবীর অধিকাংশ মানুষ আজ আমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। তাই আল্লাহ বলছে, ওয়াল্লাহু ইয়াদু ইলা দারিসসালাম, আল্লাহ পাক আমাদেরকে ওই জান্নাতের ডাক দিয়েছে, জান্নাতে বানাতে চাইছেন। এই জান্নাতে কিভাবে যাওয়া যাবে, কি কাজের মাধ্যমে কি কর্মের মাধ্যমে আমরা জান্নাতে যাব, আল্লাহ পাক কালাম পাকে সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক কালাম পাকের শুরু থেকে শুরু করে সূরা বাকারার শুরুতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আমরা দিনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ি, সূরা ফাতিহার মধ্যে পড়ি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ পাক আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো। আল্লাহ পাক তার জবাব সূরা বাকারার শুরুতেই দিয়ে দিলে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, আর এই কিতাবটা ওই আমার মুত্তাকি খোদাভীরু পরেজগার আল্লাহওয়ালা মানুষদের জন্য সিরাতাল মুস্তাকিমের পথ, ওই হুদা সত্যের পথ দেখিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ, এই সিরাতাল মুস্তাকিমের পথ পাওয়ার জন্য আল্লাহ পাক কালাম পাক নাজিল করে দিলে। এই কালাম পাকের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত 5টা আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিন বান্দাদের সম্পর্কে বর্ণনা করলে 6-7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক অবিশ্বাসীদের কথা ওই কাফেরদের কথা অবিশ্বাসীদের কথা যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের সম্পর্কে বর্ণনা করলে, তারপর 8 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত এই 13টি আয়াতের মধ্যে আল্লাহ পাক মুনাফিকদের কথা কপটতা
যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, কর্মক্ষেত্রে তাদের ঈমান নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মুখে বলে আমি মুসলমান, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, বাপ মুসলমানই দিয়ে দিয়েছে, আমি মুসলমান হয়ে মদের জড়িয়ে আছি, জিনা করছি, ব্যভিচারী করছি, মিথ্যা কথা বলছি, চুরি করছি, ডাকাতি করছি, রাহাজানি করছি, আমি মুসলমান, লজ্জা করে না, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না যে ব্যক্তি আল্লাহর হুকুমের খেলাফ কাজ করে। তাই আল্লাহ পাক 21 নম্বর আয়াতের মধ্যে ওই সর্বসমস্ত মানব জাতির জন্য অর্থাৎ বিশ্বাসী অবিশ্বাসী এবং মুনাফিকদের নিয়ে আল্লাহ পাক বয়ান করে দিলেন, ইয়া আইয়ুহান নাস বুদু রাব্বাকুম, হে মানব জাতি, সমস্ত মানুষকে ও মানুষের উদ্দেশ্যে, সমস্ত মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ নসিহত করলেন, ইয়া আইয়ুহান নাস বুদু, হে মানব জাতি তোমরা তোমার রবের ইবাদত করো, তোমরা ইবাদত করো কার, ইয়া আইয়ুহান নাস বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, রব কথার অর্থ হলো তিনিই রব যিনি শুধু সৃষ্টি করেননি, সৃষ্টি করেছেন, লালন পালন করেছেন, রক্ষা করেছেন, তিনিই হলেন রব, বলুন সুবহানাল্লাহ, আমার মহান আল্লাহ পাক কেমন রব, তিনি আমাদেরকে আমরা ছিলাম না আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, তাই আল্লাহ তারপরেই বলছেন খালাকাকুম, কেন আমি রব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা ছিলে অস্তিত্ববিহীন, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তোমরা ছিলেই না এই পৃথিবীতে, আপনার জন্মের আগে আপনি কি ছিলেন, এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমার পিতামাতাও ছিল না, তারা এলেন, তারপর তাদের শরীরের মধ্যে নাপাক পানি থেকে আমাদেরকে তৈরি করলে, মায়ের গর্ভে পিতা এবং মাতার নাপাক পানি থেকে এক বিন্দু রক্ত হলো, ওই রক্ত থেকে মাংসপিণ্ড, মাংসপিণ্ড থেকে আমাদের এই পূর্ণাঙ্গ দেহ তৈরি হয়। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ের গর্ভে সন্তানের বয়স যখন 6 মাস হয় তার পূর্ণাঙ্গ দেহ তৈরি হয়ে যায়, তার হাত পা চোখ কান নাক সমস্ত কিছু তৈরি হয়ে যায়, তখন আল্লাহ পাক আমাদের দেহের মধ্যে আল্লাহর রূহটা, আমাদের রূহটা আত্মাটাকে প্রবেশ করিয়ে দেয়, বলুন এই জন্য কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মায়ের গর্ভে যখন সন্তানের বয়স 6 মাস হবে, অর্থাৎ আপনার বিবি যখন গর্ভবতী হলো 6 মাস, ওই দিন থেকে গর্ভ না হওয়া পর্যন্ত, সন্তান প্রসব না হওয়া পর্যন্ত স্বামী স্ত্রীর মেলামেশা নিষেধ আছে, আমরা এগুলো জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে 6 মাস, তখন আল্লাহর নবীর পিতা দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, তার কারণ হলো আল্লাহ পাক এই তার আল্লাহর নবীকে পবিত্র রাখার জন্য তার পিতাকে দুনিয়া থেকে সরিয়ে নিলেন। সমস্ত আল্লাহ ওয়ালাদের জীবনীর মধ্যে দেখা যায় সমস্ত আল্লাহ ওয়ালারা তাদের জন্মের পূর্বে, তাদের মায়ের গর্ভে 6 মাস হওয়ার পরে থেকে তাদের পিতামাতার সম্পর্ক থাকে না, হয় পিতা ব্যবসার কারণে বাইরে চলে যায়, অথবা কোনো একটা কারণে তার মায়ের থেকে দূরে থাকে, তবে ওই সন্তান পবিত্র হালতে জন্মগ্রহণ করে, এই হিকমতগুলো আমরা জানিনি। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আমরা মায়ের গর্ভে 6 মাস হয়ে যায়, ওই সন্তানের পূর্ণাঙ্গ দেহ তৈরি হয়ে যায়, তখনই আল্লাহ পাক রূহটাকে দিয়ে দেন। আর এই মায়ের গর্ভে একটা সন্তান কত পবিত্র হালতে, কত পাক হালতে এই মায়ের গর্ভে থাকে, যা দেখে ফেরেশতারা পর্যন্ত হিংসা করে, ঈর্ষা করে, যে এত সুন্দরভাবে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে তার মায়ের গর্ভে রেখে দেয়, বলুন সুবহানাল্লাহ, কেমন রব আল্লাহ, এর ব্যাখ্যা করে শেষ করা যাবে না। সেই মায়ের গর্ভে আল্লাহ পাক আমাদেরকে জন্মের আগে পর্যন্ত খাবার ব্যবস্থা করে দেন, মায়ের নাড়ির সঙ্গে আমাদের নাড়ির একটা যোগ থাকে,
সেই জন্য যখন সন্তান জন্মগ্রহণ করার পরে তার নাড়িটা কেটে দেওয়া হয়, অর্থাৎ এখন তার মায়ের নাড়ির সঙ্গে তার সম্পর্ক ছেদ হয়ে গেল, এবার এসে দুনিয়ার খাবার শুরু করে দেবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ, এই মানুষকে আল্লাহ পাক এত দুর্বল করে তৈরি করেছে। একটা গরুর বাচ্চা সে জন্মগ্রহণ করার পরে নিজে উঠে মায়ের স্তনের দুধ পান করে, মা তাকে কোলে তুলে নিয়ে স্তনে মুখ দিয়ে দেয় না। আর একটা মানুষের সন্তান, একটা মানব সন্তান, সর্বশ্রেষ্ঠ উত্তম যে সৃষ্টি আশরাফুল মখলুকাত, ওই মানব সন্তান জন্মাবার পরে তার কোনো শক্তি নাই, মায়ের কোলে উঠে মায়ের স্তনের দুধ নিজে নিজে পান করবে। যতক্ষণ না মা তাকে কোলে নিয়ে মায়ের মনের মধ্যে, মায়ের দিলের মধ্যে সন্তানের একটা মহাব্বত, এমন ভালোবাসা, এমন প্রেম, এমন মানবতা জাগ্রত করে দেয়, মা কত কষ্ট বরণ করে, প্রসব বেদনার যন্ত্রণা, এত যন্ত্রণা, সেই যন্ত্রণাকে সহ্য করে ডাক্তার বলছে যে পৃথিবীর কোনো মানুষের দেহের যদি 70,000 হাড়কে কুচে ফেলা যায়, সেই দেহের যেমন কষ্ট হবে, ওই মায়ের পেটে থেকে যখন সন্তান প্রসব হয় তার থেকেও বেশি কষ্ট সে স্বীকার করে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই মা যখন সন্তানের কষ্টের পরে সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তানের মুখটা দেখার সাথে সাথে তার মনের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যেমন দুনিয়ার কোনো চাষি কত কষ্ট করে হাল নিয়ে এসে, গরু নিয়ে এসে, নাঙল নিয়ে এসে জমি কর্ষণ করে বীজ বপন করে, বীজ বপন করে কত কষ্ট করে সেই মাঠে রোদে তাপে পুড়িয়ে সেই মাটিকে সুন্দর করে পরিপাটি করে বীজ বপন করে। তারপর সেই বীজ বপন করার পরে যখন চারা বের হয়, তার আশেপাশে যত আগাছা হয় সে খুঁটে খুঁটে আগাছাগুলো নির্মূল করে ওই রোদের তাপে বসে বসে। তারপর প্রতিদিন কত কষ্ট করে, কত দূরে পুকুর থেকে পানি বয়ে বয়ে এনে ওই গাছে দিতে থাকে। তারপর এত কষ্ট স্বীকার করার পরে যখন সেই গাছে সুন্দর ফল ধরে, তার দিলের মধ্যে একটা শান্তি সুখ অনুভব করে, তাই সে আবার পরের বছর চাষ করতে শুরু করে। বলে এটাই হলো আল্লাহর রহমত। এই আল্লাহর রহমত, আল্লাহ এমন একটা প্রেম, এমন একটা মায়া মমতা ভালোবাসা আমাদের মধ্যে জাগ্রত করে দিয়েছে, যে কারণে মা এত কষ্টের মধ্যেও সন্তানকে কোলে তুলে নিজের স্তনের দুধ পান করাবে। শুধু তাই নয়, একবার চিন্তা করি, সন্তান জন্মাবার আগে পর্যন্ত যদি ওই মায়ের স্তনকে কেটে টুকরো টুকরো করে দেওয়া যায়, তার মধ্যে এক ফোঁটা দুধও পাওয়া যাবে না। কিন্তু সন্তান জন্মাবার সাথে সাথে ওই মায়ের স্তনে আল্লাহ সেই সন্তান আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ উত্তম খাবার হিসাবে এই দুধ দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এর শুকরগুজারি করে শেষ করা যাবে না। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব জাতি, আমি তোমাদের রব সৃষ্টিকর্তা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তাই তোমরা একমাত্র আমি আমার রব তোমার সেই রব আল্লাহর ইবাদত করো। বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্যটা কি? আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এই নামাজ পড়বে, এই রোজা রাখবে, এই কোরবানি করবে, এই জাকাত দিবে, এই ফিতরা দিবে, এই হজ করবে, দুনিয়ার যত নেক কাজ করবে, এই সমস্ত কাজের কারণ হলো, মূল কাজ কি? আল্লাহ বলছেন এর কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, এই কর্মের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে তুমি খোদা ভীরু পরে